আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি কেকের রেসিপি নিয়ে আসছি, আর আজকে আমি হলুদের কেক তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই সুন্দর রেসিপিটা ভালো লাগবে। তো এখানে একটা শুকনো পরিষ্কার দেখে বাটি নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি, আর ময়দার পরিমাণ আছে 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে আমি এটাকে চেলে নেব। তো চেলে এই শুকনো উপকরণটা একটা পাশে আমি সরিয়ে রাখছি। চেলে নেওয়ার পরে এরকম হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়াচাড়া করে একটা পাশে এটাকে আমি সরিয়ে রাখছি। এখন আমি লিকুইড উপকরণটা তৈরি করব। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার 6টা ডিম ভেঙে নিয়েছি, আর এখানে আমি চিনি দেব 1 কাপের সামান্য একটু কম, ফুল 1 কাপ না, সামান্য একটু কম আছে চিনি। তো প্রথমে আমি ডিমগুলোকে বিটারের স্পিডটা একদম কমিয়ে দিয়ে বিট করে নিব 1 মিনিটের মতো। 1 মিনিট বিট করে নেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে চিনি দেব এবং বিট করব। তো এই মুহূর্তে কিন্তু আমি বিটারের স্পিডটা একদম বাড়িয়ে দিয়েছি। এভাবে আমি চিনি দেব এবং বিট করতে থাকব। একদম ডিমের কালারটা একদম যখন সাদাটে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিব, আর বিটারের স্পিডটা একদম বাড়ানো থাকবে, হাই স্পিডে বিট করে নিব। প্রায় 10 মিনিটের মতো ডিমটাকে আমি বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তারপরে কি করতে হবে, বিটারের স্পিডটা একদম কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। তো বিটারের কাজ শেষ, এখন আমি বিটাটাকে সরিয়ে রাখছি। এখন আমি এই লিকুইড উপকরণটার সাথে শুকনো উপকরণ মিলিয়ে দেব। আমি চেলে রেখে দিয়েছিলাম সেই উপকরণটাকে আরও একবার চালনিতে নিয়ে অল্প অল্প করে নিব এবং চেলে চেলে তারপরে হ্যান্ড হুইস্ক দিয়ে এইভাবে মিলিয়ে নেব। আর মিলানোর কাজটা অবশ্যই সাবধানতা অবলম্বন করে নিতে হবে, কারণ মিলানোর সময় তাড়াহুড়ো করলে কিন্তু কেকটা আর ফুলবে না, কেকটা শক্ত হয়ে থাকবে। খুব সাবধানে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিতে হবে, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে। আর এই সময় কোনোভাবেই ইলেকট্রিক বিটার ব্যবহার করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে চাল নিতে নিয়ে নিচ্ছি, চেলে চেলে আবার মিলিয়ে নিচ্ছি। একবার যখন পুরোপুরি মিলে যাবে তখন আবার দিয়ে দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিমাণ হলো 1 চা চামচ। এবং সবচেয়ে শেষে দিয়ে দেব লিকুইড দুধ, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধ আছে, সেটা আমি দিয়ে দিলাম। দুধের বদলে আপনারা পানিও দিতে পারেন, কুসুম গরম পানি। তো একদম শেষে কী করতে হবে, এভাবে হুইস্ক ইয়া দিয়ে প্যাচুলা দিয়ে এভাবে উপর নিচ করে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে নিলে আপনার কেকটা আর দলা পেকে থাকবে না। বেশ কিছুক্ষণ এভাবে উপর নিচ করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন আমি মোল্ডে ঢেলে নেব। এখানে 9 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, আর মোল্ডে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি, ব্যাটারটাকে ঢেলে নিয়েছি, এবং কেকটাকে আমি ওভেনে বেক করে নিব 180 ডিগ্রি তাপমাত্রায়। মিডল র্যাকে রেখে আমি কেকটাকে বেক করে নিব, আর ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পরে একটা কাঠি দিয়ে এভাবে ফ্ল্যাপ করে নেবেন। কেকটাকে আমি বেক করে নিয়েছি, এবং বেক করে নেওয়ার পরে কেকটাকে এভাবে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। কেকটা এখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি প্লাস্টিক র্যাপটা তুলে নিচ্ছি এবং কেকটাকে আমি মোল্ড থেকে বের করে নিব। চারপাশ প্রথমে এইভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নিতে হবে এবং তারপরে বের করে নিতে হবে।
কেকটাকে বেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে এবং খুবই সফট হয়েছে কেকটা। তো এখন আমি কেকটাকে দুটো ভাগ করে নেব, আপনারা চাইলে তিনটা ভাগও করে নিতে পারেন, আমি এখন এই কেকটাকে দুটো ভাগ করে নেব। দুটো ভাগ করে নিয়েছি, এখন কেকটাকে আমি ডেকোরেশন করব। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। প্রথমে একটা বোর্ড দিয়ে নিলাম, সামান্য একটু ক্রিম বোর্ডের উপরে দিয়ে নিলাম, তারপরে কেকের একটা অংশ আমি প্রথমে দিয়ে নিলাম। আর হচ্ছে আজকে আমি লিকুইড দুধ ব্রাশ করছি, আপনারা চাইলে সুগার সিরাপও ব্রাশ করে নিতে পারেন। আর এই কেকটার জন্য, এটা বেশ বড় সড়ো একটা কেক, তো এই কেকটার জন্য আমি 1 কাপ পরিমাণে লিকুইড ক্রিম নিয়েছি। কেকটাকে আমি প্রথমে ক্রাম কোটিং করে নিব। এখন আমি কেকের আরও একটা স্লাইস বসিয়ে দিচ্ছি এবং তার উপরও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। আর আগেই বলেছি আমি আজকে সুগার সিরাপের বদলে লিকুইড দুধ ব্রাশ করছি। তো কেকটাকে আমি ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, বের করে নিয়েছি। এখন আমি এটাকে ফাইনাল কোটিং করে নিচ্ছি। আর হলুদের কেক বলে কালারটা আমি এরকম হলুদ কালার দিয়ে নিয়েছি। এখন আমি চারপাশটা ক্লিন করে নিচ্ছি এবং তারপরে তো এখন আমি একটা ঝিকঝাক নকশা এঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো নকশাটা এঁকে নেওয়ার পরে আমি চারপাশেও নকশাটাকে এঁকে নিয়েছি। তো এখন আমি এভাবে স্টার নজেল দিয়ে এভাবে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করছি আমার এই আজকের এই হলুদের কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলেই আমার সার্থকতা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।